নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল ট্যুর উইথ সুরজিৎ স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আমি সুরজিৎ স্যার এবং আজকে আমি আরও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমার আজকের টপিক হলো এমএস এক্সেলের সাম ফাংশন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এমএস এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে ফাংশনটির নাম হলো সাম ফাংশন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি টেকনিক্যাল ট্যুর উইথ সুরজিৎ স্যার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা ক্লিক করুন এই লাল অপশানে থাকা সাবস্ক্রাইব বটনে, এবং নতুন নতুন ভিডিও সম্পর্কে আপডেট পেতে ক্লিক করুন পাশে থাকা এই বেল অপশনটিতে। চলুন শুরু করা যাক। সামের এই ফাংশনগুলো একটি অ্যাডভান্স লেভেলের, আপনারা যদি এই ফাংশনগুলোকে ভালোভাবে বুঝতে চান তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমার আগের একটি ভিডিওতে আমি এমএস এক্সেলের কিছু বেসিক ফর্মুলা সম্পর্কে আলোচনা করেছি, তো নিচে ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা আমার আগের এই ভিডিওটি দেখে নিন। এই ভিডিওতে আমি এমএস এক্সেলের যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই রিলেটেড কিছু ফর্মুলা আমি আলোচনা করেছিলাম। যদি আপনারা আগে ভিডিওটি দেখে নেন তাহলে আপনাদের এই ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সামের মেনলি তিনটি অ্যাডভান্স ফাংশন এক্সেলে খুবই ইউজ হয়, সে তিনটি ফাংশন হলো সাম ফাংশন, সামি ফাংশন এবং সাম ইপস ফাংশন। সো বন্ধুরা, চলুন এই তিনটি ফাংশনকে প্র্যাকটিক্যালি করে দেখা যাক। এখন আমি আলোচনা করছি সাম ফাংশন সম্বন্ধে। বন্ধুরা দেখুন, এখানে একটি টেবিল আছে, যে টেবিলে একদম বাঁদিকে আমি কিছু স্টুডেন্টের নাম লিখেছি এবং তারপরে আমি এখানে কিছু সাবজেক্টের নাম লিখেছি, এবং প্রতিটি স্টুডেন্টের জন্য আমি প্রতিটি সাবজেক্টের কিছু না কিছু ভ্যালু আমি এখানে লিখেছি। তো বন্ধুরা, আমি এখন চাইছি সুমিত্রা রায় এই স্টুডেন্টের জন্য এই সমস্ত নাম্বারগুলোকে আমি যোগ করতে চাইছি। আমি এই যোগফলটি বার করব সাম ফাংশন ইউজ করে। তো এটি আমি দুভাবে করতে পারি। প্রথম হলো, আমি এই সেলটাকে চুজ করলাম, যে সেলটার নাম হলো J6। J6 আমি বার করব সুমিত্রা রায় টোটাল কত নম্বর পেয়েছে, এখানে আমি ইউজ করব সাম ফাংশনটি। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম এমএস এক্সেলে যে কোনো ফাংশন কিংবা ফর্মুলা শুরু করার জন্য সর্বপ্রথমে টাইপ করতে ইজিকাল টু সাইন, তো আমি এখানে কিবোর্ড থেকে টাইপ করছি ইজিকাল টু সাইন, এবং তারপরে আমি কিবোর্ড থেকে লিখব সাম। দেখুন, আমি এখানে সাম ফাংশনটা যখনই টাইপ করলাম, এখানে দেখুন এই একটা অপশান চলে এসেছে, আপনারা এই অপশানটি ক্লিক করুন এবং তারপর আপনারা যে যে নাম্বারগুলোর যোগ করতে চান, দেখুন এখানে নাম্বার 1, নাম্বার 2 এভাবে অপশান চলে এসেছে। এখানে নাম্বার 1টা দিতেই হবে, নাম্বার 2, নাম্বার 3, বাকি নাম্বারগুলো অপশনাল। তো আমি এখানে সর্বপ্রথমে ইংলিশের মার্কসটা নিলাম, দেন আমি এখানে ইউজ করলাম কমা হিন্দি, কমা সোশ্যাল সায়েন্স, কমা ম্যাথস, কমা সায়েন্স, কমা হিস্ট্রি, কমা জিওগ্রাফি, কমা হিন্দি, দেন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবং এন্টার কি প্রেস করলাম। দেখুন, এখানে আমার রেজাল্ট চলে আসলো, আমার টোটাল মার্কস হয়েছে 544। কার জন্য? সুস্মিতা রায় এই স্টুডেন্টের জন্য, এই স্টুডেন্টের টোটাল মার্কস পেয়েছে 544। এবং আপনারা এই ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন, পুরো ফর্মুলাটা দেখাচ্ছে, যেখানে আমি ইউজ করেছি সাম ফর্মুলা, এবং আমি এখানে B6, C6, D6, E6, F6, G6, H6, I6, এই যে সেলগুলো আছে এই সেলের মার্কসগুলোকে আমি সাম ফাংশন দিয়ে অ্যাড করেছি, এবং অ্যাড করার ফলে আমি সুমিত্রা রায়ের টোটাল মার্কসটা বার করতে সফল হয়েছি। সো বন্ধুরা, এটা হলো গিয়ে সাম ফাংশনের একটা পদ্ধতি। সেম এই সাম ফাংশনটাকে আমরা আরেকটি পদ্ধতিতে বার করতে পারি। তো চলুন সেকেন্ড পদ্ধতিটাও দেখা যাক। বন্ধুরা, এখন আমরা
শনি হাংবা সুব্বা এর জন্য আমি টোটাল নাম্বারটা বার করতে চাই। সো আগের মতো আমি এখানে টাইপ করলাম ইজ ইকুয়াল টু, দেন আমি লিখলাম সাম, এখান থেকে আমি সাম ফাংশনটা ক্লিক করলাম। দেখুন এখানে সাম ফাংশনটা চলে এসেছে। এখন আমি করব কি, আমি এখানে একটা রেঞ্জ নিয়ে নেব। রেঞ্জ বলতে আমি 56 থেকে শুরু করে 64, মানে বি বি ফাইভ থেকে শুরু করে আই ফাইভ অবধি যতগুলো নাম্বার আছে সমস্তগুলো নাম্বারকে আমি একসঙ্গে নিয়ে নেবো। এটাকে বলা একটা রেঞ্জ। দেখুন বি ফাইভ ক্লোন আই ফাইভ, মানে বি ফাইভ থেকে আই ফাইভে যতগুলো সেল আছে প্রতিটা সেলের নাম্বার এখানে যোগ হয়ে যাবে। দেন আমি প্রেস করব এন্টার। দেখুন আমার এখানে বি ফাইভ থেকে শুরু করে আই ফাইভের সমস্ত মার্কসগুলো চলে এসেছে। এভাবে আমরা শনি হাংবা সোমবার টোটাল মার্কসটা বার করতে পারলাম। সো এটা হলো গিয়ে সামের আরেকটা পদ্ধতি। সো এই দুভাবে আমরা সাম ফাংশানকে ইউজ করতে পারি। সাম ফাংশানের আরও কিছু পদ্ধতি রয়েছে, আমি আমার পরের ভিডিওগুলোতে সেগুলোকে আমি অবশ্যই আলোচনা করব। সো বন্ধুরা, এখন আমি চাইছি এই ফর্মুলাটাকে বাকি সেলগুলোতে ইউজ করতে। তো অনেক সময় হয় কি, আমরা প্রতিটা সেলে গিয়ে ইজ ইকুয়াল টু সাম এভাবে দিয়ে দেন আমরা রেঞ্জটাকে নিয়ে দেন ব্র্যাকেট ক্লোজ করে আমরা সাম বার করি। কিন্তু বন্ধুরা, এটি একটি খুবই শর্টকাট নিয়মে করা যায়। আপনারা জাস্ট যেই সেলটাতে আপনারা ফার্স্ট কিংবা সেকেন্ডে যে ফর্মুলাটি ইউজ করেছেন, সেই ফর্মুলাটাকে বাকি সেলগুলোতে ইউজ করার জন্য আপনারা সেই সেলটাকে ক্লিক করুন এবং নিচে একদম কর্নারটা চলে আসুন। দেখুন একটি প্লাস সাইন এসেছে, যখনই প্লাস সাইনটা আসবে তখন আপনারা মাউস থেকে লেফট কীটা প্রেস করে নিচের দিকে টানতে থাকুন এবং আপনার যতদূর অবধি দরকার সেইখান অবধি আপনি এই কার্সারটাকে নিয়ে যান। দেন কার্সারটি ছেড়ে দিন। দেখুন অটোমেটিক বাকি সমস্ত স্টুডেন্টের টোটালগুলো অটোমেটিক বেরিয়ে এসেছে। দেখুন এখানে এখানে যোগ হয়েছে B19 থেকে I19, মানে এটা হচ্ছে কি B19 এখান থেকে I19, এই সমস্ত ভ্যালুগুলো এখানে যোগ হয়েছে। তো বন্ধুরা, এটা হলো গিয়ে সাম ফাংশান। এখন আমি এখানে এই সাম ফাংশানটির আরও একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাতে চাইছি। সো সাপোজ ধরুন আমি চাইছি টোটাল ম্যাথমেটিক্স এবং টোটাল হিস্ট্রির টোটাল মার্কস কত। খুবই সহজ, এখানে ইউজ করবো ইজ ইকুয়াল টু সাইন, দেন টাইপ করলাম সাম, দেন এখন আমি ম্যাথমেটিক্সের এই পুরো রেঞ্জটাকে নিলাম, দেন আমি ইউজ করলাম কমা, দেন আমি এই হিস্ট্রির সমস্ত মার্কসগুলোকে নিলাম, দেন ব্যাকের ক্লোজ করে দিলাম। এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন এখানে আমি ই ফাইভ, মানে সমস্ত ম্যাথামেটিক্স মার্কসগুলো ই ফাইভ থেকে E19, ই ফাইভ মানে ম্যাথামেটিক্স সমস্ত নাম্বার এবং হিস্ট্রি সমস্ত নাম্বারগুলোকে আমি একসঙ্গে অ্যাড করলাম। তো বন্ধুরা, আপনারা যদি চান এমএস এক্সেলে আলাদা আলাদা রেঞ্জগুলোর একসঙ্গে যোগফল করে বার করতে পারেন ইউজিং সাম ফাংশান। সো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব সামিপ ফাংশান সম্পর্কে। সামিপ ফাংশানটি এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশান। এই ফাংশানটি সাম ফাংশানের থেকে একটু আলাদা। সো বন্ধুরা, আপনারা এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন, যে টেবিলে কিছু সিটির নাম আছে এবং প্রতিটা সিটিতে কোন পজিটিভ কেস আমার এখানে দেওয়া আছে। সো বন্ধুরা, এখন আমি চাইছি যে রায়পুর সিটিটা আছে, এই রায়পুর সিটিতে টোটাল কত কোন পজিটিভ পেশেন্ট আছে। তো দেখুন আমার এই টেবিলে রায়পুর এই সিটির নামটি একবার, দুবার, তিনবার, চারবার রয়েছে, এটি মোর দেন ওয়ান হতে পারে। সো বন্ধুরা, রায়পুর সিটিতে টোটাল কত কোন পজিটিভ কেস আছে সেটা এখন আমি বার করব। তো আমি কীভাবে বার করব তার জন্য আপনারা ফর্মুলাটা দেখে নিন। সবার প্রথমে আমি একটি সেল সিলেক্ট করলাম, এখন আমি টাইপ করলাম ইজ ইকুয়াল টু সাইন, দেন আমি কিবোর্ড থেকে টাইপ করলাম সাম ইফ,
এখানে দেখুন ফাংশনটি চলে এসেছে, আমি এখানে ক্লিক করলাম। সো বন্ধু এখানে দেওয়া আছে দেখুন রেঞ্জ, ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জ। তো আপনাদের এই তিনটি বিষয় সম্পর্কে ভালো করে জানতে হবে, রেঞ্জ বলতে কী বোঝায়, ক্রাইটেরিয়া বলতে কী বোঝায় এবং সাম রেঞ্জ বলতে কী বোঝায়। বন্ধুরা এখন আমি এখান থেকে ক্লিক করছি এই ইনসার্ট ফাংশন অপশানটায়। তো দেখুন সবার প্রথমে আছে রেঞ্জ, রেঞ্জ বলতে আপনারা যে সামি ফাংশানটা ইউজ করছেন সেই সামি ফাংশানের যে ক্রাইটেরিয়াটা দেবেন সেই ক্রাইটেরিয়াটা আপনি কোন রেঞ্জ থেকে নিচ্ছেন। তো বন্ধুরা আমি এখানে সাপোজ ক্রাইটেরিয়া রাখবো যে আমার রায়পুর সিটিতে কত করোনা পজিটিভ পেশেন্ট আছে এবং রায়পুর এই সিটিটা কোথায় আছে, না রায়পুর সিটিটা আছে এই A5 থেকে শুরু করে A24 এই রেঞ্জে আছে। তো এটা হলো গিয়ে বন্ধুরা রেঞ্জ, আর এটা হলো ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া ইজ রায়পুর রেঞ্জিস এই বিশাখাপত্তনম থেকে আহমেদাবাদ, এটা হলো গিয়ে একটা সেল রেঞ্জ এবং সাম রেঞ্জ মানে এই সিটিটার যে করোনা পজিটিভ নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কোথায় আছে, সেই নাম্বারগুলো আছে আমার এই রেঞ্জে। সো বন্ধুরা এখন আমি এখানে এই নাম্বারগুলোর রেঞ্জটা নিয়ে নিলাম যেটা হলো B5 থেকে শুরু করে B24 অবধি। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবার প্রথমে এই ক্রাইটেরিয়া যে রায়পুরটা আছে রায়পুরটা কোথায় আছে সে জায়গাটা রেঞ্জটা নিয়ে নিয়েছি একদম সবার উপরে, দেন ক্রাইটেরিয়া রেখেছি রায়পুর এবং দেন আমি রেখেছি সাম রেঞ্জ মানে এই ভ্যালুগুলো আমি কোন জায়গা থেকে নেবো, এই ভ্যালুগুলো আমি নেবো B5 থেকে B24। দেন আমি ক্লিক করলাম ওকে, এই অপশানটিতে দেখুন আমার চলে এসেছে মানে রায়পুর সিটিতে টোটাল করোনা পজিটিভ পেশেন্টের সংখ্যা আছে 211 মানে 211। চলুন একটু আলাদাভাবে দেখা যাক এই রেজাল্টটা ভুল ঠিক না ভুল। তো আমি এখানে ইজিকাল টু প্রেস করলাম, দেন আমি রায়পুর, এই রায়পুর আছে 58, এই নাম্বারটা এখানে নিলাম, দেন রায়পুর এখানে আছে আর কোথায় আছে, রায়পুর এখানে আছে আর কোথায় আছে, রায়পুর এখানে আছে। এই চারটি ফিল্ডকে আমি অ্যাড করছি, এখানে আমি কিবোর্ড থেকে প্রেস করলাম এন্টার 211। এটাকে আমি এভাবে বার করতে পারি কিন্তু অনেক সময় এই নাম্বার অফ সিটি অনেক বেশি হতে পারে এবং করসপন্ডিং পজিটিভ কেসের সংখ্যা অনেক বেশি হতে পারে, তখন পার্টিকুলার যদি আমরা এইভাবে খুঁজে খুঁজে সাম করতে চাই তো আমাদের ভুল হতে পারে। তো সেই জন্য আমরা এখানে ইউজ করব সামি ফাংশন যেখানে আমরা জাস্ট রেঞ্জটা দিয়ে ক্রাইটেরিয়াটা দেবো দিয়ে আমরা কোন জায়গা থেকে আমরা এই পজিটিভ নাম্বারগুলোকে অ্যাড করতে চাই সেই রেঞ্জটা দিয়ে দেবো, দিলেই আমাদের রেজাল্টটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা এটা ছিল সামি ফাংশনের সম্পর্কে। তো এখন পরের ফাংশনটি হলো সাম ইফস। সাম ইফ ফাংশনের থেকে সাম ইফস ফাংশনটি একটু আলাদা। সো বন্ধুরা এখানে দেখুন কিছু সিটির নাম আছে এবং সেই সিটিতে কিছু কিছু সেলস প্রোভাইডারের নাম আছে, যেমন আমাদের ফ্লিপকার্ট, স্ন্যাপডিল এবং এখানে আলাদা আলাদা সিটিতে ফ্লিপকার্ট কটা সেল করেছে, অ্যামাজন কটা সেল করেছে, স্ন্যাপডিল কটা সেল করেছে সে নাম্বারগুলো দেওয়া আছে। তো বন্ধুরা আমি এই টেবিল থেকে বার করতে চাইছি যে রায়পুর সিটিতে সাপোজ ফ্লিপকার্ট কোম্পানি টোটাল কতগুলো সেল করেছে। তো এরকম যখন একটার থেকে বেশি ক্রাইটেরিয়া চলে আসে তখন আমরা ইউজ করব সাম ইফস ফাংশানটি। আপনারা দেখেছেন সাম ইফ ফাংশানে আমরা এখানে দেখেছেন আমরা একটা রেঞ্জ এবং একটা ক্রাইটেরিয়া ইউজ করেছিলাম কিন্তু আমরা যদি মোর দেন ওয়ান রেঞ্জ এবং মোর দেন ওয়ান ক্রাইটেরিয়া থেকে আমরা কোনো কিন্তু আমরা আমরা যখন মোর দেন ওয়ান ক্রাইটেরিয়া এবং মোর দেন ওয়ান রেঞ্জ থেকে কিছু সংখ্যার সাম বার করতে চাই তখন আমরা ইউজ করব সাম ইফস ফাংশন। সাম ইফ ফাংশানটি ইউজ হতো শুধুমাত্র একটা ক্রাইটেরিয়ার জন্য কিন্তু সাম ইফস ফাংশানটিকে আমরা মোর দেন ওয়ান ক্রাইটেরিয়ার জন্য ইউজ করতে পারি। সো চলুন এটিকে একবার প্র্যাকটিক্যালি করে দেখা যাক। তো বন্ধুরা সবার প্রথমে টাইপ করতে হবে ইজিকাল টু, দেন আমাকে ফাংশন নামটি লিখতে হবে, দেখুন এখানে চলে এসেছে সাম ইফস
জাস্ট এটাতে ক্লিক করুন। এখন ক্লিক করুন ইনসার্ট ফাংশনটিতে। সো বন্ধুরা, আপনারা এখানে সবার প্রথমে দিয়ে দেবেন যে আপনারা কোন জায়গাটা থেকে সাম করতে চান, না আমি এই সংখ্যাগুলোর মধ্যে থেকে সামটা বার করতে চাই। দেন বন্ধুরা ক্রাইটেরিয়া, আপনারা কোন ক্রাইটেরিয়াটা ইউজ করতে চান। না বন্ধু, আমরা চাইছি এই যে সিটিগুলো আছে এই সিটিগুলো থেকে একটা ক্রাইটেরিয়া নিতে। ক্রাইটেরিয়া হচ্ছে কি, এই সিটিগুলোর মধ্যে যে রায়পুর সিটি আছে সেই সিটির আমরা সেল বার করতে চাইছি। তো এটা হয়ে গেল আমার একটা ক্রাইটেরিয়া। যদি আমি ওকে করি তো আমার 164 চলে আসবে, কেননা আমি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইজ ইকাল টু 58 প্লাস রায়পুর কোথায় আছে 56 প্লাস 50, দেখুন 164। আমি এখানে একটা ক্রাইটেরিয়া ইউজ করেছি, কিন্তু যদি আমি এখানে আরও ক্রাইটেরিয়া ইউজ করতে চাই তো আমি সেটাও করতে পারি। চলুন, আমি এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দেখিয়েছি, আমি এর পাশে আমার একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। সাম ইপস সবার প্রথমে দেব, মানে আমি কোন সংখ্যাগুলো থেকে আমি সাম করতে চাইছি সেই রেঞ্জটা। দেন আমি দেব প্রথম ক্রাইটেরিয়ার রেঞ্জ, দেন আমি দেব প্রথম ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি কি আমি চাইছি, রায়পুরটি এই রেঞ্জে কোথায় কোথায় আছে সেটাকে সিলেক্ট করতে, এবং সেটাকে সিলেক্ট করে আমি বার করতে চাইছি এদের মধ্যে পার্টিকুলার ফ্লিপকার্ট, এই ফ্লিপকার্ট কতগুলো সেল করেছে এই রায়পুর সিটিতে। দেখুন বন্ধুরা, আমরা এখানে একের বেশি রেঞ্জ ইউজ করেছি এবং একের বেশি ক্রাইটেরিয়া ইউজ করেছি। দেন আমি ইউজ করব ওকে, দেখুন আমার এখানে অ্যান্সার চলে আসলো 106, মানে দেখুন এখানে রায়পুর সিটি এবং ফ্লিপকার্ট, রায়পুর ফ্লিপকার্ট এই একটা, এখানে সেল হয়েছে 56 এবং রায়পুর ফ্লিপকার্ট, এবং এখানে একটা, এখানে সেল হয়েছে 50, মানে ইজ ইকাল টু 56 প্লাস 50, অ্যান্সার হলো গিয়ে 106। এটাকে আমরা এখানে সাম ইপস ফাংশানটি ইউজ করে বার করেছি। তো বন্ধুরা, এই হলো সাম ইপস ফাংশান সম্পর্কে। তো একটা জিনিস আপনারা দেখুন, আমরা সাম ফাংশানটি ইউজ করতে পারি যে কোনো রেঞ্জ বা যে কোনো সেলকে অ্যাড করার জন্য, মোর দেন ওয়ানও হতে পারে সেটা। এবং আমরা সাম ইফ এই ফাংশানটা ইউজ করতে পারি যখন এই সামের ক্ষেত্রে কোনো একটি কন্ডিশন চলে আসে তখন, এবং আমরা সাম ইফস এই ফাংশানটি ইউজ করতে পারি যখন আমার কোনো একটি ফাংশানের ক্ষেত্রে মোর দেন ওয়ান ক্রাইটেরিয়া চলে আসে সেক্ষেত্রে। সো বন্ধুরা, আশা করি আপনাদের সাম, সাম ইফস এবং সাম ইফ এই ফাংশান তিনটিতে আর কোনো অসুবিধা নেই। যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে তো আপনারা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। সো বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে দেখার জন্য। সো বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।